পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি 17,568 টাকা করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। আর শ্রমিক সংগঠনগুলোর দাবি, ন্যূনতম বেতন হতে হবে 22,000 থেকে 25,000 টাকা। সিপিডির গবেষণা বলছে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম মজুরিতে কাজ করে এদেশের পোশাক শ্রমিকরা। বিস্তারিত মেজবাহ হাসানের রিপোর্টে। প্রতি বছর বিশ্বে পোশাক রপ্তানি বাড়লেও নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর বাজারে সে তুলনায় বাড়েনি পোশাক খাতের শ্রমের দাম। এমন বাস্তবতায় রাজধানীর গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ পর্যবেক্ষণ ও প্রস্তাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রস্তাবনা দেয় গবেষণা সংস্থা সিপিডি। আমরা গ্রেড 7 থেকে গ্রেড 1 পর্যন্ত আমরা বিভিন্ন গ্রেডের জন্য মজুরি প্রস্তাবনা করেছি। সিপিডির মতে, বেশিরভাগ শ্রমিকদের গ্রেড সম্পর্কে ধারণা নেই, তাদের ন্যূনতম মজুরি 17,568 টাকা করা জরুরি। লোকেও যদি ব্যবহার করে ব্র্যান্ডগুলোকে যদি সেইভাবে অ্যাওয়্যার করা যায় এবং তারা যদি আনুষ্ঠানিকভাবে তারা তাদের অঙ্গীকারগুলো প্রকাশ করে, তাহলে আমার ধারণা যে উদ্যোক্তাদের উপরে যে বাড়তি চাপ, সেই চাপগুলো এড়িয়ে গিয়েও আমাদের শ্রমিকদেরকে অনেক ভালো একটা জায়গায়, মানে তাদের চাহিদা মতো হয়তো দেওয়া যাবে না, কিন্তু অন্তত ন্যূনতম যে চাহিদাটা মূল্য উচ্চ মূল্য স্থিতির জন্য, সেটি হয়তো মেটাতে তারা পারবে। সিপিডির গবেষণা বলছে, মজুরি কাঠামো কম থাকার কারণ হিসেবে সরকারের অবহেলা পাওয়া গেছে। তৈরি পোশাক খাতের মজুরি এবং মজুরি কাঠামো দুটোতেই আসলে উন্নতির সুযোগ রয়েছে। সেই দেশগুলোর সাপেক্ষে কিন্তু আমরা এটি দেখতে পেয়েছি যে আমরা তুলনামূলকভাবে অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছি। সুতরাং এই জায়গাটিতে মিনিস্ট্রি অফ লেবারকে কাজ করার দরকার রয়েছে, মিনিস্ট্রি অফ কমার্সের কাজ করার দরকার রয়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে মজুরি বাড়ানো যৌক্তিক মানলেও সেটি বাস্তবায়ন চ্যালেঞ্জিং বলে মনে করেন বিজিএমইএ সভাপতি। এই ইন্ডাস্ট্রিকে টিকে থাকতে হবে, এই ইন্ডাস্ট্রি দেশের জন্য দরকার। আমরা যতই বলি যে আমাদের এক্সপোর্টে ডাইভার্সিফিকেশন দরকার, সবাই চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু এই ইন্ডাস্ট্রি পুরো সব জায়গায় বাংলাদেশের গ্রোথকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামীতে আরও এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। সবার সহযোগিতা দরকার। আমরা মনে করি আপনাদের যত স্টেক হোল্ডার আছে, বায়ার, শ্রমিক সংগঠন, ডেভেলপমেন্ট পার্টনার, সবার যদি আমরা সহযোগিতা পাই, আমরা এই যে এমপ্লয়মেন্ট আছে এটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব এবং এই গ্রোথটাকে আমরা ধরে রাখবো এবং এটাতে দেশের উন্নতি হবে। মিসবাহ হাসান, আরটিভি, ঢাকা।